প্রতিদিন আইসা এই সিঙ্গারাটা কি দেখে? নজর ঠিক রাখো, প্রতিদিন এটা এসে দাঁড়ায় থাকো। তোমরা দাঁড়ায় থাকলে আমার পেট ভরবো? নাও না টাও না কিছু না, ফুটে বলো। ডাব দেখে যাই রে, ডাবের জল খাইতে পারি না, ভাল লাগে না। একবার যদি খাইতে পারতাম। কিরে কচি ডাব কেমন লাগলো তোর? ভালোই লাগছে, কিন্তু রাতের গুমরা তো খাই দিছ। দাদা, এই দাদা, দাদা নমস্কার। আদব। আমরা তো দাদা মেলা দিন ধরে মানে পাশাপাশি বসবাস করতেছি। আমারও আপনি ভালো করে চিনেন, আপনারও আমি ভালো করে চিনি। জি, আপনি যেই সকাল সকাল শুরু করে দেন, আমগো তো নামাজ আদায় করতে হয়, তাই না? তো এই সোবরা মোবরা আর ধূপের গন্ধ তো আর আমি সহ্য করতে পারি না। এই ধূপ টুপ একটু রয়ে আসলে জ্বালাইলে কি সমস্যাটা কি ভাই? এ তো আমাদের ধর্মীয় রীতি, সকাল সন্ধ্যা আমরা এই ধূপপাতি জ্বালাই। ও Thank you.
পিন্টু মামা, হ্যাঁ তোমার পাতানো মামা, হ্যাঁ তো খুব ভালো মানুষ। ওরে বাবা, এই পিন্টু নামে তো আমার কোনো হালা নাই। এই ওই তো একটা পেশাদার চোর, আল্লাহকে তুই কি করস? ওই তো 7 বছর আগে গরু চুরি করে ধরা খাইছে, জেলও কাটছে কয়েক মাস, আর তুই আল্লাহকে গরস? হ্যাঁ তোরে যদি আল্লাহকে আরো একবার দেখছি, পূজস আসমান জমিন পুরো এক করে আলামু, একবারে ঠ্যাং ভেঙে হাতে ধরা দিব, আল্লাহকে যেন আন্না দেখি। যা ভাই যা। এই পাগরে, দুই কাপ করে চা দাও। ভাই দুই কাপ করে কে? আরে বেটা, যে জিনিস দিয়ে আইতাছি এক কাপ করে খাইলে পোষাইব। ওই ছাতা বিক্রি করবেন, টিনের বালতা ভাঙা বিক্রি করবেন, টিন ভাঙা বিক্রি করবেন, ডাইল মশলা পাইবেন, কাঁচা পাঁপড় পাইবেন, ভাজা পাঁপড় খাইতে বড় মজা, ঝাঁপড়া জুতা, আড়াই ফিল চেয়ার ভাঙা, পিস ভাঙা, নাইলার ভাঙা, পিস্টন ভাঙা, লোহা ভাঙা, সাইকেল ভাঙা, ফুটবল ভাঙা, খাতা বই বিক্রি করি, নিতে পারবেন কাঁচা মাখন, ভাজা মাখন, বাদাম ভাজা আছে, দানা চুর ভাজা পাবেন, বিক্রি করতে পারবেন পুরানা কাঁচা বই। ওরে বাপরে, কিরে যাবি আমার লাগে কি? আরে সিনেমা হলে। কার ছবি? আরে সাকিব খানের ছবি। সাকিব খানের ছবি? হ্যাঁ আব্বা মারবো। তোর বাপে মারবো কি আবার? তোর বাপেই তো আমার লগে সিনেমা দেখে। আব্বু তোমার লগে দেখে? আরে বেটা যাবি, যাবি তুই আমার লগে? হ্যাঁ আরে বেটা ল যাই, চল। আচ্ছা ঠিক আছে, কিছু কইলে কিন্তু তুমি দেখবে। আরে আমি দেখবো না, ল যাই চল। বাবা দেখছিস বাবা, Oh,
ফোন দিতে হুম আরে বাপ তুমি জানো না স্যার না গেলে আমি কল দিতে পারি না স্যার এখন গেছে তাই এখন আমি বাজারে আইলাম তারপর এই তোমারে কল দিই তুমি জানো না তোমার সাথে কথা বলতে না পারলে আমার কলিজা পুড়ে আমার বুঝি পরান পুড়ে না কেমনে কম পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই ঘন্টায় ঘন্টায় রং বদলায় গিরগিটির মতো জানি না তবে তোমারে বিশ্বাস হয় কেমন জানি আপন আপন লাগে কাছে পাইতে মন চায় যতটা কাছে থাকলে আপন মানুষ হারায় না ঠিক ততটা কাছে আসলে বাইন্ধা রাখতাম হ বাবা সত্যি কথা তোমার লগে কোন সিপাই খারাপ আমি কথা কই তুমি জানো কত মানুষ আয় যায় আরে শোনো এতক্ষণ কথা কইলে তো কেউ দেখা ফেলাইব তুমি থাকো সেই এক শহরে আর আমি এই শহরে কেমন লাগতেছে সেই মামা কি জিনিস দেখলাম দেখছো দেখছি একদম হলুদ বাতি ও মামা জানো আমার কাছে একটা জিনিস আছে কি জিনিস দেখবা এই দেখো আরেকটা আমার কাছে ওটা আরো জোস দেখবা এই দেখো অস্থিগ্রাম দেখো 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 তুই এটা কই পারলি তোমার মাসের সামনে হারামজাদা তুই জানো এটা কার আমি তো জানি না এটা কার হারামজাদা এটা তোর মামির এত বড় যাওয়া তুই ডরাস না এই শহরের কুত্তা বিলাই আমার ডরাই আমি হাক্কানি ব্যাটার বলা জুটন খাই বাটার বন্ধ পিস পিস করে খামু
ভাই দেন তো ফোনটা দেন এ ধর লিখা রাখ লিখা রাখ হ্যালো মোহন 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 কেডা ও লাস্কাটা মোহন না না কাপড় ব্যবসায়ী কামালপুরে যার দোকান আছে এই নাম্বার থেকে সব সময় কল দিত মোহন তো এলাকার ভিতরে একটাই আর কই কোনো ব্যবসা ব্যবসা করে না লাস্কাটে ওই আর রস্তদের মিলে লাস্কাটে ওই মোহন একটা না ওই যে লাস্কাটে ও রস্তদের মিলে একটাই লাস্কাটা না ভাই তাইলে মনে হয় ভুল হইছে সরি এই নাম্বার থেকেই তো সব সময় কল দিত নাম্বার তো ঠিকই আছে কত হইছে লেখা রাখেন পরে দি মনে আর হিন্দু খ্রিস্টান ভাইদের প্রতি আমার নমস্কার 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 আমি আপনাদের সেবায় আপনাদের দ্বারে এসে দাঁড়িয়েছি আমি শেরিফ ফারগানা মিল্টন রাতের বেলা যখন আপনারা বেডরুমে যান কি হয় লজ্জায় মাথা হেট হয় একদিকে মাথা নিচু করে অনিদ্রায় সারাটা রাত কাটিয়ে দেন তাদের জন্য বলছি আপনাদের জন্য এই যে উড়াধুরা ফাইল এটা আপনি 30 দিন ধরে খাবেন সেবন করবেন আপনারা পরিপূর্ণ সুস্থ হবেন এবং স্বর্গীয় সুখ অনুভব করবেন আপনারা অন্তর থেকে আমাকে স্যালুট দেবেন এই যে দেখেন উড়াধুরা ফাইলটা কোটি কোটি টাকা ইনকাম করছেন কিন্তু আপনার স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছেন রাতের অন্ধকারে স্ত্রী অন্যদিকে মুখ করে শুয়ে আছে তার বালিশ ভিজে যাচ্ছে চোখের পানিতে কিন্তু আপনি তা আস করতে পারছেন না এই ফাইলটা আপনার স্ত্রীকে দেবেন এবং কি ছোট ভাই তোমার লাগবে নাকি একটা ফাইল
না লুকায় বুক, সুখের গায়ে জ্বর লেগেছে প্রেমের আজসু। প্রেম করছিস নাকি? কিরে ক, আমার কোলে সমস্যা কি? এই চাটা ভালো করে দিস, তাড়াতাড়ি বানা। Mm-hmm.
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসমান ভাই, আপনার ফোন আইসি, আপনাকে ভাড়াটিয়া হিন্দু মেয়ের লগে ঘুরে জানেন কিছু জায়গা? আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। হ্যালো ম্যাম, আপনি তো সেই বন্ধ দালান ঘর রে মনামার, কেন বন্ধ দালান ঘর? ভাইরা আমার, আমার সব ভাইদের সামনে আমি বলতে চাই, আমার এই ফাইল খেয়ে যদি কেউ কোনোদিন কেউ উপকৃত না হন, তাহলে আপনাদের পায়ের জুতা আর আমার এই গাল মাইরে ফাটাইয়া দিবেন আমাকে। আপনারা এমন পিটা পিট দিবেন যেন এই শহর থেকে আমি বের হয়ে যাই। কিন্তু ভাই, আমি একটা কথা বলতে চাই আপনাদের মধ্য থেকে, এই যে এতজন লোকের মধ্য থেকে যে প্রথম আওয়াজ দেবে, প্রথম আমার এই ফাইলটা কিনবে, তার জন্য আমার বিশেষ ভালোবাসা, আমার মহব্বত, তার জন্য 50-50 মূল্য ছাড়, মাত্র কত? 50 টাকা, 50 টাকা, 50 টাকা। ভাই আসেন, কেউ কেউ আসেন কি বাবা যে কিছু বলবে, কোনো সমস্যা? হ্যাঁ, বুঝতে পেরেছি এই বয়সে এমন হয়। আরে আমরাই বয়স পার করে এসেছি না, আসেন নাকি কেউ আসেন? 25 টাকা, আমি তো স্টুডেন্ট, এর জন্যই তো হাফ। বাবাজি, এটা কিন্তু 3 নম্বর বাস্তা, স্টুডেন্ট বলে হাফ দিবা, ভাল লাগছে। খাইছস? হ্যাঁ, আমার বলে দিছি। কি কইছে? কয় ডোজ করে খাইতে বলছে দিল তোরে? কে তোমার লাগবো? আমি এমনি সুন্দর করে টাইগার, সবসময় মাথা খারাপ হয়ে থাকে, গরম আর গরম। আপনি এখনো বসে রয়েছেন, রেডি হন নাই? আপনার না আমারে নিয়ে কুলখানির দাওয়াত খেতে যাবেন? আমি তো রেডি হয়ে রয়েছি। কার কুলখানিতে যাইবা? 2 দিন পরে আমার কুলখানি খাইও। এই ধরনের কথা মুখে আনবেন না। কথাটা শুনে কষ্ট লাগলো। তোমার ছেলের জন্য আমি কোথাও যাইতে পারি না। আরে রাস্তাঘাটে যাই মানুষ তিরস্কার করে কথা কয়, চায়ের দোকানে যাই সেই জায়গাও কয়। হ্যাঁ, কত এগুলো কি শুরু করছে আলি? আমার তো মান সম্মান ইজ্জত কোনোটাই রইল না, রাখলো না। আমি বুঝায় বলবো না, আমি বুঝায় বলবো এরকম ভাবে বললে হবে না। আমাকে যেন মানে ভবিষ্যতে আর কেউ এই আলির নিয়ে কোনো কথাবার্তা না বলে।
চুলকানি থা পাসরা একজিমা আর কতদিন ওই চুলকাবেন চুলকিয়ে চুলকিয়ে হয়রান বন্ধু বান্ধবী মানে না এই দেখুন মজার চুলকানি এই যে জাঙিয়ে বা শর্ট প্যান্ট পরে দুই সাইডে চুলকানি চুলকিয়ে চুলকিয়ে হয়রান আই শোনো তুমি কি কিছু বলতে চাও আমাকে কই না তো ঠিক আছে হ্যালো ম্যাম আপনার না শাড়িতে হ্যাপি লাগে এই কিরে কি হয়েছে মন খারাপ কেন হ্যাঁ আর কি আর হইব তোমার যে বন্ধুলে পরিচয় করে দিয়েছিলে কইছিল অনেক ভালো হ্যাঁ হাতে একটা ফাইল নিছিলাম তারপর ওটা খেয়ে তোমার একবারে উল্টো হয়ে গেছে হ্যাঁ কস কি আম কি করব আমি শালা দুপুরে বারবারই শুরু করছে পুরো ধান্দাবাজ চল কি বলে আজকে কি মেরে ছেড়ে দেবো চল এই এলাকায় ওর ওষুধ বিক্রি বন্ধ করে দেবো ঠিক আছে সাহস আছে ওট চুরের বাচ্চা মানুষ ছেন না না পুরা ধুরা ফাইল আইছে সেইরকম পাওয়া চোদ্দ গুণ পাইলে যে মাতা আসছিল আজকালকার পোলাপানির অবস্থা হ্যাঁ লাফাঙ্গাগিরি সারাদিন লাফাইব বুঝছো সারাদিন টোটো টোটো করবো ইটিং সেটিং আর ফিটিং এ চলবো বিয়া শাদির খবর নাই এখনই ওষুধ খাওয়া শুরু করতে গাইতা হালার করে হালাইতে সেইভাবেই তো চলাফেরা করতে হয় আমি তোমার সঙ্গে কথা বলতেছি আমি কি বলতে চাইতাছি অবশ্যই তুমি বুঝছো এর বেশি কিছু আর তোমার বলতে পারলাম না আমি কোনো আব্বা নাই তোমাকে বলছি এদিকে আসো আসো আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি কি আমাকে ফলো করছো আপনাকে ফলো করতে না আমার অনেক ভালো লাগে
এই এদিকে আসো, কাম হিয়ার, হুম হুম আসো এদিকে আসো। হুম কি প্রবলেম তোমার? তুমি আমার পিছে ঘুরো কেন? তুমি জানো আমার বয়ফ্রেন্ড আছে, তুমি আমার পিছে ঘুরবে না। কি বলেছি বুঝতে পেরেছ? হুম পূজার বাবা কি ঘরে? একটু এদিকে আসবেন। নমস্কার ভাই। হুম শুনেন, আমরা দুইজনই একজনই আরেকজনের প্রতিবেশী। আপনি আমার বাড়িতে ভাড়া থাকেন আজকে অনেকদিন, মানে আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আপনার সামনে বা আপনার সাথে আমার এইভাবে কথা বলা লাগবে। আপনার মেয়ে কখন কোথায় যায়, কি করে না করে, এগুলো কি আপনার নখদর্পণে আছে? তাইলে কিন্তু দুই দিন পরে মামা কি হবো জানো? আমার বালটাও পাইবার না। ভাই একজন একজন করে দেখ, একজন একজন করে দেখ। তুই নাম, তুই নাম, তুই নাম আইসে। Thank you.
ভয় চাপায় সারা শরীরে আপনার খাউজানি সুলকানি বেশি পাস্তা গোটাগাটি ঘা পাস্তা ভরে গেছে। চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ, যখন সুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া সুলকাই, কি যে ভালো লাগে সুলকাইতে, হাইরে মজার সুলকানি। সুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। সুলকাইতে সুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা সুলকাইয়া ঘাউ করে ফলাইছেন। চর্মরোগ সুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলা মলম ব্যবহারে। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, দামি দামি লুঙ্গি গুলো এক সপ্তাহ পরতে পারেন না, চুলকাইয়া চুলকাইয়া শিরা ফলাইছেন। নতুন নতুন প্যান্ট গুলার পকেট নাই, চুলকাইতে চুলকাইতে শিরা গেছে, টাকা পয়সা এদিকটা ফোন ওদিকটা পরে ডাইরেক্ট হয়ে গেছে চুলকানি। ঢাকা ন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে আপনারা পাচ্ছেন 70% ডিসকাউন্ট, 3 কোয়ার্টারটি ঢাকা ন্যাশনাল এনার্জি লাইট পাচ্ছেন মাত্র 100 টাকা, সাথে 6 মাসের গ্যারান্টি আছে, 300 টাকার একটা এনার্জি লাইট মাত্র 100 টাকা, 70% ডিসকাউন্ট পাচ্ছেন শুধু কোম্পানির প্রচারের জন্য। হ্যাঁ ভাই, 30 ওয়াট একটি ঢাকা ন্যাশনাল এনার্জি লাইট মাত্র 100 টাকা, 300 টাকার এনার্জি লাইট মাত্র 100 টাকা, 6 মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন মাত্র 100 টাকা। এই যে বুজার মা, সন্ধ্যা দিচ্ছ। বুজার মা, একটা ভালো খবর নিয়েছি। কি খবর? বিয়ে ঠিক করে আসলাম। বিয়া কার সাথে? আরে কার সাথে মানে আবার কি, আমার বন্ধু পল্লব ওর ছেলের সাথে। কি বলো? চিন্তার কিছু নাই তো মামা, আগে থেকে গেছিস নিচতলায়, এখন যাবি দোতলায়, সমস্যা কি? আর দোতলাই তো হে থাকে, তাই না? যাবি কোট ফাকড় দিয়ে হেরে দেখবি। Thank you.
এবার 10 টাকায় 60 লক্ষ টাকা 10 টাকার বিনিময়ে আপনি হতে পারেন 60 লক্ষ টাকা আই ছেলে আই তুমি ছাদে চলে এসেছো কত বড় সাহস তোমার যাও এখনই বেরো হ্যাঁ ভাই যদি লাইগা যায় যাও আর 10 টাকায় 60 লক্ষ টাকা 10 টাকার বিনিময়ে আপনি হতে পারেন খালা আমি আসবো আমি তোমার ডাক্তার কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য না আমি জানি এই কথাগুলো তুমি ভালোভাবে নিবে না মামা আবার আমার ডাবেতে নিয়ে যাবা তোরে আজকে জেনেল রাজামু ওইটা আগে তার চেয়েও বড় জায়গা তার চেয়েও বড় খালি উইরা বেরাবি আয় পোকা নাম আগের বার কেমন লাগছিল আমার কাছে সেই লাগছে আচ্ছা চল হ কিন্তু একটু মাথা ঘুরায় আরে এটা কোন ব্যাপার না এখন জেনেল রাজা যাইতেছি এরা শুধু মাথা ঘুরব না ডাব ঘুরব বুঝছস তোর মনটা অনেক খারাপ বাজান উঠ তো বাপ তোর সাথে খুব দরকারি কথা আছে উঠ আজকে তোর বাপ তোর বিষয়ে আমারে অনেক বকাঝকা করলো তারে নাকি এলাকাবাসী মহল্লাবাসী তোর আর পূজার সম্পর্ক নিয়ে নানা নাচে বাজে কথা কয় Thank you.
হ্যালো ম্যাম। পিছু সারছে না। তুমি আর মানুষ হল না না? আমার লগে দেখা করতে চাইছিল, আমি দেখা করুম। কই আইতিব কও? আমি তো লাশ কাটি, তুমি তো যাইনে গেছো, এখন আমার তো তোমার সামনে আসতে হবে। কেন ভয় পাইতাছো? তুমি আমার কাছে ধরা পড়ে গেছো, মিথ্যা কথা কইছো।
তুমি আমি তো একদিনও দেখা করিনি, তাহলে তোমার আমি চিনুম কেমন? তুমি আমারে কেমনে চিনবা? সত্যি দেখা করবা? তো আমি একবার বাইরে হলে কইলাম আর ফিরতে পারব না। কি কও, আমি তোমার বুকে গাইতে রাখব না? সত্যি কইতাছো? তোমার দেওয়া নীল শাড়ি আর কালো চুড়ি পরে আমি আসুম। আর শোনো, আমার ঠোঁটের নিচে একটা তিলও আছে। হ সিনবা তো? আমি সারা পূজারে যদি অন্য কেউ বিয়া করে তাহলে আপনার ঠ্যাং টুং ভাঙ্গিয়া ঘরে বয়ের এই পাঁচ দিনে আর হাঁটা চলা করা।
মালিক বাথে উড়ে উড়ে প্রজাপতি অনেক দূরে গেছে কেউ জানে না ঘরের দেখা কোন ঠিকানায় আছে উড়ে উড়ে প্রজাপতি অনেক দূরে গেছে কেউ জানে না ঘরের পাল্টায় গেছোস, তুই আর আগের মতো নাই। হ্যালো স্যার, জি স্যার, আচ্ছা স্যার আইতেছি স্যার, জি স্যার, জি স্যার এখনই আইতেছি স্যার। তুই এত চিন্তা করতেছিস কে? আরে দূর শোন, ওই তোর সামনে আউনের পরে দেখবি কালা একখান মাইয়া এত সামনে খাড়াইছে। এসব কিরা একটাও সত্যি কথা কয় না। আচ্ছা শোন, কামের কথা, স্যার আমারে ডাকছে, এক্ষুনি যাইতে হইব, তুই পাহারা দে। কিন্তু আমার যে একটু কাম আছিল। এই তোর এই কাম বলো না, মাগির পিছনে ঘুরা বলো, আমি না বন্ধ বয়া থাক, এক্ষুনি আইতাছি। বিভিন্ন জেলা শহরের আদালত চত্বর, ডিসি অফিস, এসপি অফিস ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক বোমাবাজির ঘটনায় ঢাকার সাভার ও চাঁপাইনবাবগঞ্জে দুজন নিহত এবং 100-এর বেশি লোক আহত হয়েছে। সকাল 11:00 থেকে 11:30-এর মধ্যে পরপরই আজকের দিন আমার কাম করাইতেছ, কত বড় খারাপ, কত কইরা কইলাম লাশ সরাইছোস, নতুন একটা বডি আছে, স্যার তরে যাইতে কইছে যা বডি নিয়ে। এই মেয়ে আপনার কোনো আক্কেল নাই? আজকের দিনটা আপনার আমি ছুটি যাইছিলাম না, কত বছর ধরে আমি কইতেছি যে আজকের দিনটা আমার আপনি ফ্রি রাখবেন, আজকের দিনটা আমার সময় দিবেন। 3 ঘন্টা মেয়ে দাঁড়ায় নিছে মেয়ে রাস্তায়, কী করতেছে না করতেছে আমি কিচ্ছু জানি না। আপনি একটা ফাউল মিয়া, কত বছর কয়ে রাখছি যে আমি আমার এই দিনটা একটু ছুটি দিবেন আপনি। আপনি কিচ্ছু বুঝেন না প্রেম ভালোবাসার মিয়া, খালি ওই বালটাই বুঝেন মিয়া আপনি। কি কইলি, রক্ত গরম তাই না? বলা তোর এই চাকরি চলে গেলে তোর পেট চালাইবো কেটা, ওই চালাইবো কেটা, শুয়ারের বাচ্চা। যা স্যার তরে যাইতে কইছে তুই যা, আমার শরীরটা ভালো নাই। আসলে কিচ্ছু বুঝে না শালা, পাগল শালা একটা। প্রেম তুমি জানো না তোমার সাথে কথা বলতে না পারলে আমার কলিজা পুড়ে। তোমার দেওয়া নীল শাড়ি আর কালো চুড়ি পরে আমি আসবো। আর শোনো, আমার ছোট নিচে একটা তিলও আছে। বাইরে যায় অপেক্ষা কর, সার্জন ছাড়াইব, আর ইচ্ছা হইলে আমি রুম থেকে বাইরনোর পর তুই আইস যা।
তোমার দেওয়া নীল শাড়ি আর কালো চুড়ি পরেই আমি আসব। আমার ছোট নিচে একটা তিলও আছে। তুই জানোস কে এটা? তো আমার জুই 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 আজকে তোরে মাইরে মাইরে কি করব। ফিরে ফিরে তাকিয়েছিলাম কেন তুমি ডাকলে না, চোখে চোখে চোখ রেখে চোখের কোণে থাকলে না, ফিরে ফিরে তাকিয়েছিলাম কেন তুমি ডাকলে না, চোখে চোখে চোখ রেখে ও চোখের কোণে রাখলে না, শূন্য মনে উঠেছে দেয়াল ধ্যানে মগ্ন এখন খেয়াল, যাচ্ছে পুড়ে ব্যথার জঞ্জাল তেরে কেন হারি জীবন হাটে ঠকছে শত আদর, লুকিয়ে রাখা অভিমানে উড়ছে মায়ার চাদর, কেনা বেচার জীবন হাটে ঠকছে শত আদর, লুকিয়ে রাখা অভিমানে উড়ছে মায়ার চাদর, আমি কার কে আমার আমার ভেতর মায়া জড়ানো ভীষণ ক্রোধে পাচ্ছি যে বিভোর, কেন হারি বারে বারে পাচ্ছি আগুন শেষে পুড়ে ভেঙে চুড়ে এলাম ফিরে ডাকছো না তবুও, বেঁধেছো আমায় বিনি সুতোয় তোমার আমি এখনো, এত কাছে এলাম ফিরে ডাকছো না তবুও, বেঁধেছো আমায় বিনি সুতোয় তোমার আমি এখনো, আমি কার কে আমার আমার ভেতর মায়া জড়ানো ভীষণ ক্রোধে হচ্ছে যে বিভোর, কেন হারি বারে বারে পাচ্ছি আগুন শেষে পুড়ে ভেঙে চুড়ে সীমা, আগুন শেষে পুড়ে
ফিরে তাকিয়েছিলাম কেন তুমি দেখলে না, চোখে চোখে চোখ রেখেও চোখের কোণে থাকলে না। কেনা বেচার জীবন হাটে ঠকছে শত আদর, লুকিয়ে রাখা অভিমানে পুরছে মায়ার চাদর। কেনা বেচার জীবন হাটে ঠকছে শত আদর, লুকিয়ে রাখা অভিমানে পুরছে মায়ার চাদর। আমি কার, কে আমার, আমার ভেতর মায়া জড়ানো ভীষণ ক্রোধে হচ্ছি যে বিভোর। কেন হারি পারে পারে হচ্ছি আগুন শ্বাসে পুরে লেগে চুরে সীমানা। কেন হারি এলাম ফিরে ডাকছ না তবুও, বেঁধেছ আমায় বিনিশুতয় তোমার আমি এখনো। এত কাছে এলাম ফিরে ডাকছ না তবুও, বেঁধেছ আমায় বিনিশুতয় তোমার আমি এখনো। আমি কার, কে আমার, আমার ভেতর মায়া জড়ানো ভীষণ ক্রোধে হচ্ছি যে বিভোর। কেন হারি পারে পারে হচ্ছি আগুন শ্বাসে পুরে ভেঙে জুড়ে সীমানা। ফিরে ফিরে তাকিয়েছিলাম কেন তুমি দেখলে না, চোখে চোখে চোখ রেখেও চোখের কোণে থাকলে না।